আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইয়াকনিযূনা আয-যাহাবা ওয়াল ফিদদাতা ওয়া লা ইউনফিকূনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ বিজনেস কমিউনিটি মালয়েশিয়ার উদ্যোগে, মালয়েশিয়ার বাণিজ্যিক রাজধানী পুত্রজায়ার জেনিথ হোটেলের বলরুমে ইফতার পূর্ব আজকের এই ইফতার প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযা আল-লিকা আত-তাইয়িব আল-মুবারাক। আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র রমাদান আল মুবারকে ইফতারের পূর্ব মুহূর্তে কিছু দিনী কথা শুনবার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই করে নিচ্ছি কালিমাতুর শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের পাশাপাশি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটির আমি শুকরিয়া আদায় করছি, অতিথি হিসেবে যারা এসেছেন তাদের শুকরিয়া আদায় করছি। অর্গানাইজিং কমিটি আমাকে একটা টপিক দিয়েছে এবং রিকোয়েস্ট করেছে যে আপনি যাকাতের উপর আলোচনা করবেন, কারণ আজকে নাকি মানে বড় বড় ব্যবসায়ীরা আসবে এখানে আমি শুনলাম। তো অনেককে আমি চিনি পার্সোনালি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের ব্যবসায় বারাকা দিক। রিজিকের 10 ভাগের 9 ভাগই আসে ব্যবসা থেকে, তো এটা তো অনেক বরকত। রাসূল সাল্লাম নিজেও তো বিজনেস করেছেন, তাই না? তো আল্লাহ তাআলা আপনাদেরকে আপনাদের ব্যবসায় বারাকা দান করুক, এবং আল্লাহ তাআলা আমরা যাদেরকে সম্পদশালী বানিয়েছে আমরা যেন যাকাত আদায় করতে পারি নিয়ম অনুযায়ী। আল্লাহ তাআলা সেই তৌফিকটুকু আমাদের দান করুক। তো যাকাতের আলোচনা, এক বৈঠকে যাকাতের সবগুলো অনুষঙ্গ টাচ করা কোয়াইট টাফ। তো তারপর আমি চেষ্টা করব যে এমন একটা ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য, আজকের এই আলোচনা শুনলে হয়তো একটা ওভারঅল ধারণা আপনি পাবেন যাকাত রিলেটেড। তো হোপফুলি আমি 10টা পয়েন্টে যাকাত নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ বিজনিল্লাহ। প্রথমে আমি যাকাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কথা বলবো, এরপর যাকাত আদায় যদি কেউ না করে তাদের শাস্তি কী কোরআনে সে ব্যাপারে কথা বলবো, এরপর যাকাত আদায়ের কিছু কোরআন বর্ণিত খাত আছে, মন চাইলেই যে কোনো জায়গায় আবার যাকাতের টাকা দেওয়া যায় না, সেই খাতগুলো কী সেগুলো আমরা জানার চেষ্টা করব। তারপর জানবো 4 নম্বরে কাদেরকে যাকাত দেওয়া যাবে না, কিছু লোক আছে যাদের যাকাত দেওয়া যাবে না। এরপর 5 নম্বরে জানবো যাকাত ফরজ হওয়ার কিছু শর্ত আছে এগুলো। 6 নম্বরে যাকাতেবল অ্যাসেট কী কী, সব অ্যাসেটে যাকাত আসে না, এগুলো আমরা জানবো। 7 নম্বরে যাকাত হিসেব করার সহজ পদ্ধতি আজকের এই জেনিথ হোটেলের বলরুম থেকে আমরা শিখে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পড়ে। তো কীভাবে সহজে ক্যালকুলেশন করবেন এটা আজকে আমি বুঝিয়ে দিব। তারপরে আমাদের অনেকের কৃষি সম্পদ থাকে, কৃষি সম্পদের যাকাতটা ক্যালকুলেট কীভাবে করতে হয়। আমাদের অনেকের পশু সম্পদ থাকে, এটার যাকাতের ক্যালকুলেশন কীভাবে করতে হয়। এবং সব শেষে 10 নম্বরে বলবো যে কী দিয়ে যাকাত দিলে বা কীভাবে যাকাত দিলে যাকাতটা প্রোডাক্টিভ হবে, ইফেক্টিভ হবে। আমাদের দেশে দেখবেন যে যাকাতের শাড়ি দেয়, খুব পাতলা শাড়ি, নিম্নমানের শাড়ি, যিনি পায় তারাও ইউজ করতে পারে না, কয়েকদিন ইউজ করার পরেই এটা ব্যবহার অযোগ্য হয়ে পড়ে, রং চলে যায়, ছিঁড়ে যায়, তাহলে তো এটা ইফেক্টিভ হলো না, কী বলেন, প্রোডাক্টিভ হলো না। কীভাবে কী দিয়ে যাকাত দিলে যাকাতটা প্রোডাক্টিভ হয় সেটাও আমরা বলবো। তো আল্লাহর মেহরবানি যে আপনারা খুবই সুশৃঙ্খল, এটা দেখে আমার ভালো লাগছে। বিভিন্ন প্রোগ্রামে একটু বিশৃঙ্খলা হয়, যেটা আমি খুবই অপছন্দ করি। বিশৃঙ্খলা হলে আমি আলোচনা করতে পারি না, এরকম সুশৃঙ্খল পরিবেশ হলে কিছুদিনই কথা শেয়ার করা যায়। তো তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা বলবো যাকাতের গুরুত্ব এবং তাৎপর্য। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা সবাই জানি যে যাকাত হচ্ছে 1 অফ দ্য 5 পিলার্স অফ ইসলাম, ইসলামের 5টা ভিত্তির একটা। 3 নম্বর ভিত্তি, প্রথমে ইমান, তারপরে সালাত, তারপরেই যাকাত। একটা খুঁটি, একটা তাঁবুর, 5টা খুঁটি থাকে, এর মধ্যে এই তাঁবুর 5টা খুঁটিকে যদি ইসলামের 5টা পিলারের সাথে তুলনা করি তাহলে মাঝখানের খুঁটিটার নাম যাকাত। মাঝখানের খুঁটি না থাকলে যেমনি তাঁবু উঁচু হয়ে দাঁড়াতে পারে না, তেমনি যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা না হলেও মুসলিম উম্মা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। যেমন এখন আমাদের যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা নাই, ফলে গোটা বিশ্বে আমরা কিন্তু ওইরকম নেতৃত্ব স্থানীয় বা উন্নতির একেবারে শীর্ষ স্থানে ওই পর্যায়ে কিন্তু আমরা যেতে পারি নাই।
কারণ জাকাতের যে ডাইনামিজম এটাকে আমরা কাজে লাগাইনি। তো যারা দান করে তাদেরকে আল্লাহ তাআলা খুব পছন্দ করে। দানশীল ব্যক্তি তিনি কিয়ামতের দিন নিজের আমলনামা দেখে বিশ্বাসই করতে পারবে না এটা তার আমলনামা, কারণ আল্লাহ তাআলা ওই দানের সওয়াবটাকে ফুলিয়ে ফাপিয়ে পেলে পুষে পাহাড়ের সমান করে তারপরে আমলনামায় ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবং দানকারী ব্যক্তির যত বালা মুসিবত আছে দানের কারণে আল্লাহ এটা দূর করে দেয়। আরশের নিচে আল্লাহ তাআলা তাকে স্পেশাল ছায়া দিবে কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়ার ব্যবস্থাপনা থাকবে না। তো এই দানের ব্যাপারটা সব ধর্মে আছে, হিন্দু ধর্মেও কিন্তু দানের ব্যাপারে উৎসাহিত করে, বৌদ্ধ ধর্মে দেখবেন আছে চ্যারিটি ডোনেশন ফান্ডরাইজিং এগুলো আছে, ইহুদি ধর্মে খ্রিস্ট ধর্মেও আছে, তবে ইসলাম এক্ষেত্রে অনন্য। ইসলাম শুধু দানকে উৎসাহিতই করেনি অন্য ধর্মের মতো, ইসলাম এটাকে ফরজ বানায় নিছে। সুবহানাল্লাহ। করবেন না, নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি নির্দিষ্ট সময় পরিমাণ কারো কাছে থাকে তাহলে তার উপর দান করা ইসলামে কি করে দিছে? ফরজ। অন্য কোনো ধর্ম দানকে ফরজ করেনি, উৎসাহ দিয়েছে সব ধর্ম, কিন্তু ইসলাম এক্ষেত্রে ইউনিক। অন্য ধর্ম দানের ব্যাপারে ইন্সপায়ার করে, ইসলাম এটার অব্লিগেটরি বানিয়ে দিছে, দিতেই হবে। এবং ইসলাম বলে আপনি দান করে যাকাত দিয়ে মোটেও যাকে দিলেন তার প্রতি করুণা করেননি, এটা তাদের প্রতি কিন্তু দয়া না। আমি আজকে যাকে যাকাত দিলাম আমি মোটেও দয়া করিনি, করুণাও করিনি, অনুকম্পাও না, বরং এটা তার হক। এটা কি অফিয়া মুআলিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবদের হক আল্লাহ বলেছেন অধিকার। বলা যায় যে ওরা আমাকে দয়া দেখিয়েছে, যে গরিব ভাইটা আমার যাকাত নিয়ে গেল ও আমাকে দয়া করেছে, কারণ আমার জন্য যাকাত দেওয়া ফরজ, আমার জন্য যাকাত দেওয়া কি ফরজ, আমি আদায় করতে না পারলে জাহান্নামে যাব। কিন্তু যে যাকাত নেয়ার হকদার ওর জন্য কি যাকাত নেয়া ফরজ? কথা বুঝে নাই বোধ হয়। গরিব মানুষ ওর জন্য কি যাকাত নেয়া ফরজ? ও যদি বলে আমি গরিব আছি ভালো আছে নিব না যাকাত, কিছু করা যাবে? তো বরং ও আমার থেকে যাকাতটা নিয়ে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচালো, আমার ফরজ আদায়ের ক্ষেত্রে সহযোগিতা করে গেল। তো দয়া কি আমি করলাম না ও করলো? বলেন দয়া কি আমি করলাম না সে করলো? সে করলো। এই জন্য আল্লাহ তাআলা বললেন নফিয়া মুআলিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে, এটা অধিকার, এটা কোনো রকম দয়া বা অনুকম্পা নয়। কারণ ইসলাম চায় একটা সুন্দর মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। শহরের এক পাশে গাছতলা আরেক পাশে পাঁচতলা, শহরের এক পাশে ফাইভ স্টার সেভেন স্টার হোটেল, বিত্ত বৈভব আনন্দ উল্লাস এন্টারটেনমেন্টে মানুষ ফুর্তিতে মজে থাকবে, আর শহরের আরেক পাশে বস্তি, না খেয়ে মানুষ চিকিৎসার অভাবে থুকে থুকে মরবে, ইসলাম এটা চায় না। ইসলাম চায় সম্পদের তারল্য সবার হাতে পৌঁছে যাক। কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম, আল্লাহ বলেন সম্পদ যেন শুধু তোমাদের ধনীদের হাতে কুক্ষিগত না হয়, এজন্য আমি এই যাকাতের ব্যবস্থাপনা করেছি, ফলে সবার কাছে এই যাকাতের অর্থ কিন্তু পৌঁছে যাবে। তাহলে সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা বুঝলাম এই যাকাত কিন্তু যাদের উপর ফরজ হয়েছে এটা আপনাকে আদায় করতেই হবে, এখানে কোনো ছাড় নেই, এবং এটা গরিবদের অধিকার, এটা সোশ্যাল সিকিউরিটি নেট, যাতে সকলের কাছে অর্থের তারল্য পৌঁছে যায়, এজন্য আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন। তাহলে যাকাতের গুরুত্ব তাৎপর্য তো বুঝলেন না? এবার শুনেন, যাকাত ফরজ হওয়ার পরে যদি আমরা যাকাত আদায় না করি তাহলে কি ভয়ঙ্কর শাস্তি হবে? এই আয়াতটা দিয়েই আমি আমার আলোচনা শুরু করেছি, যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, যারা গোল্ড সিলভার স্বর্ণরূপা জমা করে রাখে, আল্লাহর রাস্তা দান করে না, তাকে আপনি কঠিন আজাবের সুসংবাদ দিন। আচ্ছা বলেন তো আজাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? তারপরও আল্লাহ বললেন কঠিন আজাবের সুসংবাদ দিন, তার মানে বোঝা গেল আজাবটা যে খুব ভয়ঙ্কর হবে, আজাবের তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ এই এক্সপ্রেশন ব্যবহার করেছেন। ছেলে কথা শুনে না, তখন মা বলে দুষ্টামি করতেছো, বাবা আসলে এমন মাইট দিবে মজাটের বাবা। আচ্ছা বলুন তো মাইট দিলে কি মজা লাগে? তো মা তো বলতেছে মজাটের পাবি, তোর বাবা এসে এমন মাইট দিবে মজা টের পাবি, মজা লাগে মাইট দিলে? তো মজার কথা বললেন কেন মা? মাইটটা খুব করা হবে, মানে চরম পিট্টি দিবে তোমার বাবা তোমারে, আসুক তোমার বাবা।
তো এই শাস্তির তীব্রতা বোঝানোর জন্য বললেন যে মজা। তো আল্লাহ বলতেছেন ওদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেন, দুঃসংবাদ বলে নেই। আল্লাহ টিপ্পনি কেটে বললেন যে সুসংবাদ দেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন এই স্বর্ণরূপ যারা জমিয়ে রেখেছে জাকাত দেয় নাই, এগুলোর আল্লাহ গলিয়ে খুন্তি বানাবে লোহার। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তিন জায়গায় ছেঁকা দেওয়া হবে কপালে। স্বর্ণরূপ জমা করেছে, ব্যাংক ব্যালেন্স জমা করেছে, জাকাত দেয় নাই, এগুলোর আগুনে জ্বলিয়ে লোহার খুন্তি বানিয়ে কপালে ছেঁকা দেওয়া হবে। এটা কি দুনিয়ার আগুনের ছেঁকা কথা বলেন? আল্লাহ জাহান্নামের আগুনকে বলেছেন নারুল্লাহিল মুকদা আল্লাতী তাকতালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, জাহান্নামের আগুন দেহের যেখানেই লাগুক আগে কলিজে জ্বলে যাবে। সেই আগুনে সেই স্বর্ণ রূপাগুলোকে গলিয়ে খুন্তি বানিয়ে কপালে পাজরে পিঠে ছেঁক দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যেগুলোর যাকাত তারা দিতে চায় না স্বর্ণরৌপ্য, এগুলোরে বেড়ি বানিয়ে কিয়ামতের মাঠেই গলায় পড়িয়ে দেওয়া হবে। অন্যান্য সব পাপের শাস্তি জাহান্নামে গেলে আগে বিচার তারপরই না শাস্তি, কি বলেন? অ্যাকসেপ্ট জাকাত, জাকাত যারা দেয় নাই এদের শাস্তি কিয়ামতের ময়দান থেকেই শুরু, অন্যান্য সব শাস্তি জাহান্নামে ঢুকলে। আর জাকাতের শাস্তি সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠেই গলায় বেড়ি পরানো হবে। বুঝে শুনে সবাই উত্তর দিবেন, আচ্ছা যেই লোকটাকে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে লোহার বেড়ি পরিয়ে টানা হলো জাকাত না দেওয়ার কারণে, ও যদি নামাজি হয়ে থাকে ওর নামাজ কি কাজে লাগলো ওই দিন বলেন? উনি যদি রোজা রেখে থাকে ওই দিন ওনার রোজাটা কি কাজে লাগলো? তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে যদি দাগ ফেলে দেয় ওই দাগ ওনার কি কাজে লাগলো ওই দিন? কোটি মানুষের সামনে গলায় বেরিয়ে পড়ে যদি আমাকে হেঁচকা টান দেয় জাকাত না দেওয়ার কারণে, তো আমার নামাজ কি কাজে লাগলো বলেন তো? কথা বোঝেন নাই বোধ হয়, নামাজ কি কোনো কাজে লাগলো? সো জাকাতের শাস্তি বড্ড ভয়ঙ্কর যারা জাকাত দেয়নি। হাদিসে আছে আতাহুল্লাহ মালান ওয়ালাম ইউআদি যাকাত, আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু তারা আল্লাহর রাস্তায় জাকাত দেয় নাই, এই সম্পদগুলোকে একটা সাপের রূপ দেওয়া হবে। সুজা আন আখরা, বুখারীর বর্ণনা, দ্য মোস্ট ভেনোমাস স্নেক সুজা আন আকরা, টেকো সাপ, সাপের মাথায় পশম হয় কিছু চুল পশম, তো জাহান্নামের সেই সাপ এত বিষাক্ত ভেনোমাস হবে, বিষের চোটে ওই সাপের মাথায় কোনো পশমও থাকবে না, ওই সাপ তাকে পেঁচিয়ে দেওয়া হবে। পেঁচাতে পেঁচাতে এই চোয়ালে এসে সাপটা শুধু ছোবল মারবে আর কি বলবে জানেন? আনা মালুক আনা কানসুক, আমি তোমার সম্পদ, আমাকে ভোগ করার জন্য ব্যাংকে রেখে দিছিল না ফিক্সড ডিপোজিট করে, জাকাত ক্যালকুলেশন করে দেওয়া নাই, আনা মালুক আনা কানসুক বলতেই থাকবে, এক একটা ছোবল মারবে, আনা মালুক আনা কানসুক, আম ইউর ওয়েলথ আম ইউর ব্যাংক ব্যালেন্স, আমি তোমার সম্পদ, আমি তোমার গহনা, আমি তোমার জুয়েলারি, আমি তোমার অর্নামেন্টস, আমি তোমার গচ্ছিত সম্পদ, হিসাব করে তো দেও নাই, খাওয়ার জন্য রাখছিলা আজকে খাও, আনা মালুক আনা কানসুক। আমরা কি কিয়ামতের ময়দানে সেই কঠিন আজাব ভোগ করতে চাই? এই এই কঠিন শাস্তি ভোগ করার ক্ষমতা কি আমাদের আছে? খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ মানুষকে দুর্বল করে বানিয়েছে। সে সম্মানিত শুধু আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে সম্পদশালী বানিয়েছেন আমরা যেন হিসেব করে যাকাত দিয়ে দিই, একেবারে নিয়ম মাফিক, আজকে নিয়মটা শিখে যাব, নিয়ম মাফিক আমরা যাকাত দিব, এটা গরিবের হক, গরিবের হাতে বুঝিয়ে দেবো, পারা যাবে তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। দুই নম্বর পয়েন্টও কভার করলাম, তিন নম্বর পয়েন্ট হচ্ছে যাকাত আদায়ের খাত, সব খাতে যাকাত দেওয়া যায় না, যাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো যায় না, আজকে বুঝে যান জেনে যান মাসালা, যাকাতের টাকা দিয়ে মাদ্রাসা বানানো যায় না, যাকাতের টাকা দিয়ে কালভার্ট ব্রিজ বানানো যায় না, কারণ ব্রিজে তো ধনীরাও হাঁটবে, কি বলেন? তো ধনীরা কি যাকাতের টাকা কনজিউম করার কোনো সুযোগ আছে? নাই। তার মানে আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত আটটা খাত উল্লেখ করেছেন, এই আটটা খাতেই আপনাকে যাকাত দিতে হবে, এর বাইরে যাকাত দিলে হবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারাঈ ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফিস সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরীদাতান মিনাল্লাহি ওয়াল্লাহু আলীমুন হাকীম। আটটা খাত, এই আট খাতের বাইরে আপনি যাকাত দিলে আদায় হবে না।
এক নম্বর খাত হচ্ছে লিল ফোকারা, ফকিরদেরকে আপনি দিতে পারবেন। দুই নম্বর খাত হচ্ছে ওয়াল মাসাকিনি, মিসকিনদেরকে দিতে পারবেন। এখন ফকিরকে, মিসকিনকে, ফকির হচ্ছে মানলাহু শাই, যার কিছু জিনিসপত্র আছে, কিছু টাকা আছে, কিছু সম্পদ আছে, কিন্তু ওলা ইয়াকফি, এটা তার হয় না। কিছু টাকা আছে, মাসে 20 দিন খাইতে পারে, 10 দিন কষ্ট হয়, ছেলেরে ভালোভাবে পড়াইতে পারে না, নিজের ভালো জামা কাপড়ের ব্যবস্থা নাই, তার মানে কিছু সম্পদ আছে, এতে তার কুলায় না, হয় না, একে বলে ফকির, একে আপনি দিতে পারবেন। আরেক শ্রেণী হচ্ছে মিসকিন, মিসকিন হচ্ছে মান লাইসা লাহু শাই, যার কিছুই নাই, একেবারে কিছুই নেই, রাস্তাঘাটে অনেক দেখবেন যে ভবঘুরে লুঙ্গি একটা পরে আছে, গায়ে কোনো জামা নেই, ওর কিছুই নেই, এ হচ্ছে মিসকিন। তো এদেরকে আপনি দিতে পারবেন, এক নম্বরে ফকির, দুই নম্বরে মিসকিন। এই দুইটাই হচ্ছে বেসিকলি প্রাইমারি সোর্স। এরপরে আল্লাহ তাআলা বলেছেন বলে আমিলিনা আলাইহা, জাকাত ফাউন্ডেশনে যারা জব করে, জাকাত ম্যানেজমেন্টে যারা কাজ করে, এদের স্টাফদেরকে জাকাতের টাকা দিয়ে স্যালারি দেওয়া যাবে, যদিও এরা ধনী হোক, এরা তো আর জাকাত নিচ্ছে না, এরা স্যালারি নিচ্ছে, এটা দেওয়া যাবে। তিনটা গেল। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, বিধর্মী, অন্য ধর্মের, বুদ্ধিস্ট, হিন্দু, আপনি চাইলেন যে এরা জাকাতের টাকা দিয়ে একটু হেল্প করলে হয়তো ইসলামের প্রতি আকৃষ্ট হবে, এরকম শর্তে আপনি এরকম মুআল্লাফাতি কুলুবুহুম অন্য ধর্মের লোকদেরও জাকাত দিতে পারবেন। সাধারণত অন্য ধর্মের লোকদের দেওয়া যায় না, কিন্তু যদি ভাবেন যে দিলে ইসলামের যে জাকাত ব্যবস্থা, ইসলামের সৌন্দর্য, আমরা একটা হেল্পিং হ্যান্ড দেখলে সে আকৃষ্ট হবে, তাহলে দিতে পারবেন। অফির রেকব, চার নম্বরে হচ্ছে দাস মুক্তি। সম্মানিত ভাই এবং বোনেরা, দাস আজাদ করার ক্ষেত্রে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। তো এখন তো আর দাস নাই, এখন কী করতে পারবেন? এখন ওই যে প্রিজনারদেরকে, কারাবন্দি আছে না অনেকে, উল্টাপাল্টা মামলা দিয়ে, মামলা হামলা করে জেলে ঢুকে রাখছে, তো এর এখন আইনজীবী চালানো লাগে, এর এদিকে টাকা লাগে, ওদিকে টাকা লাগে, বা তার মুক্তির জন্য টাকা লাগতেছে, বা কাউকে কিডন্যাপ করা হয়েছে, গুম করা হয়েছে, এই সমস্ত ইস্যুতে তাদের প্রাণ রক্ষার জন্য, কারামুক্তির জন্য আপনি জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন। চারটা গেল। ওয়াল গরিমিন, ঋণ, ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণের বোঝায় প্রতিদিন খালি ধরে পাওনাদাররা, তার মানে জীবন চালানো না বিশ্বাস হয়ে পড়তেছে, তাকে আপনি ঋণের বোঝা হালকা করার জন্য দিতে পারবেন। অফিস সাবিলিল্লাহ, ছয় নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় যারা আছে, এগুলোর প্রত্যেকটা আমি 1 ঘন্টা করে আলোচনা করতে পারবো, প্রত্যেকটা পয়েন্ট যদি ইন ডিটেল ফিকহি ইস্যুসগুলো নিয়ে কথা বলি লম্বা চড়া আলোচনা হবে, আমি জাস্ট আপনাদের মাথায় একটু করে জাস্ট শোনাচ্ছি, তাহলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন। অফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা আছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জেহাদ করছে, ফিলিস্তিনে আমার ভাইরা জেহাদ করছে, কাশ্মীরে জেহাদ করছে, সশস্ত্র সংগ্রামে তাদের যে যুদ্ধাস্ত্র যা যা প্রয়োজন এই ক্ষেত্রে আপনি দিতে পারবেন। আধুনিক সময়ে অনেক স্কলাররা বলে যে এই যে এতিমখানাতে অনেক ছেলে আছে, অনাথ, এতিম, তারপর টাকা পয়সা নাই, তারাও তো তাদের লাইফটা ইসলামের জ্ঞান আহরণের জন্যই ডেডিকেট করেছে, তারাও অফিস সাবিলিল্লাহ, ওখানেও দিতে পারবেন। সর্বশেষ হচ্ছে অফিস সাবিলিল্লাহি ওয়াবনি সাবিল, পথিক, পথিক যদি নিঃস্ব হয়ে যায় তাকে আপনি জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন। ধরেন একজন পথিক, বাড়ি হচ্ছে কেলান্তান, এখন কেলে আইসা মলম পার্টির খপ্পরে পয়রা সব শেষ, কিছুই নাই আর, তার সব নিয়ে গেছে, তো এখন সে ওইদিকে কেলান্তানে অনেক ধনী, কিন্তু এইখানে টাকা পয়সা নাই, এখন এই যে তার টাকা নাই, তাকে পৌঁছতে হবে, তা খাইতে হবে, আপনি জাকাতের টাকা দিয়ে তাকে হেল্প করতে পারবেন। এখন অবশ্য এটা খুব প্রযোজ্য না, কারণ ক্রেডিট কার্ড থাকে বাংলাদেশে, ধরুন বিকাশ সে সিস্টেম আছে, বা খুব সামহাও তার কারণে নাম্বার মুখস্থ থাকলে ফোন করলে টাকার ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু শরীয়ত কিন্তু এটাও রেখেছে পথিক মুসাফিরকে আপনি হেল্প করতে পারবেন। তাহলে এই 8টা খাত ছাড়া কিন্তু সম্মানিত ভাই এবং বোনেরা, আপনি অন্য খাতে জাকাত দিলে জাকাত আদায় হবে, মন মতো দিলে হবে না, কিন্তু 4 নম্বরে আমরা জানবো কাদেরকে জাকাত দেওয়া যাবে না, এতক্ষণ তো জানলাম কোথায় কোথায় দেওয়া যাবে, এবার শুনবো কাদের দেওয়া যাবে না। 1 নম্বর, হাশিমি খানদানের কাউকে দেওয়া যাবে না, বানু হাশিম, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আমাদের একটা বংশ আছে না, কেউ মুন্সি বংশ, কেউ চৌধুরী বংশ, কেউ ওই বংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম কি? হ্যাঁ, কুরাইশের হাশিমি খানদানের বংশ, আর বানু হাশিম, ওনারা কুরাইশ হচ্ছে অনেক বড় একটা গ্রুপ, এটার মধ্যে বানু জাহারা আছে, বানু হাশিম আছে, তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বনু হাশিম, বনু হাশিমের লিনিয়েজে যারা আসবে, আপনি যদি জানতে পারেন তিনি বনু হাশিম, আপনি জাকাত দিতে পারবেন না, ওনারা জাকাত খেতে পারবে না,
তাদের মধ্যে এখন যদি কেউ গরিব থাকে আপনি অন্য ফান্ড থেকে দিবেন, এমনি চ্যারিটি করবেন, কিন্তু জাকাতের টাকা আমাদেরকে দেওয়া যাবে না, যেহেতু নবীর বংশের সম্মানিত। জাকাতের খেজুর একবার মদিনায় স্তূপ স্তূপ করে রাখা, রাসূল ইসলামের ছোট নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন তো ছোট, ছোট পায়ে হাঁটতে হাঁটতে যে ওই জাকাতের একটা খেজুর নিয়ে খাওয়া শুরু করছে। বাচ্চা থাকতে তো সবাই আমরা এরকমই করতাম, খাবার পেলেই কি বিস্কিট দেখলে চকলেট দেখলে এটা কার আমার না কার ওটা দেখার বিষয় না, আগে মুখে দাও। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জাকাতের খেজুর তো উনি বোঝে নাই, উনি হাঁটতে হাঁটতে যে জাকাতের খেজুর খাওয়া শুরু করছে। রাসূল ইসলাম দূর থেকে দেখে উনি দৌড়ে গেলেন, যে বললেন কিহ কিহ, হাদিসে আছে শব্দটা আরবিতে বলে কিহ কিহ, মানে আমরা বাংলায় কি বলি ওয়াক থু, থু মেরে ফেলে দাও, থুথু ফেলো যেটা বলি। রাসূল ইসলাম বললেন লা তাআলাম আন্না লা নাকুলু সাদাকা, নানা ভাই তুমি কি জানো না যে আমরা সাদাকার মাল খেতে পারি না। নাতিকে শিক্ষা দিচ্ছে, এডুকেট করছে যে হুসাইন তুমি কি জানো না যে আমরা সাদাকার মাল খেতে পারি না, আমরা তো বানু হাশেম। তখন রাসূল ইসলাম জোর করে ওই খেজুরটা বের করে দিলেন মুখ থেকে, তাহলে বনু হাশেমের কাউকে দেওয়া যাবে না, অমুসলিম কাউকে জাকাত দেওয়া যাবে না, অ্যাকসেপ্ট ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যদি এই ইস্যু হয় যে এটা দিলে ইসলামের প্রতি তার একটা আকর্ষণ বাড়বে, এরকম হলে দিতে পারবেন, ইন জেনারেলি দেওয়া যাবে না। তিন নম্বর হচ্ছে ধনী কাউকে জাকাত দেওয়া যাবে না, যার টাকা আছে এরা জাকাত দেওয়া যাবে, পয়সাওয়ালা কাউকে না। তবে এখানে অ্যাকসেপশন হচ্ছে ওই যে ওয়ালা আমিলিনা আলাইহা, জাকাত সেন্টারে যদি জব করে স্যালারি দেওয়া যাবে, পথিক হয়ে যদি নিঃস্ব হয়ে যায় আসলে ধনী তো রাস্তায় টাকা পয়সা হারাই ফেলছে তাকে দেওয়া যাবে, আল্লাহ রাস্তায় জেহাদ করতেছে ধনী কিন্তু জেহাদের সামগ্রীর মধ্যে যদি জাকাতের সম্পদের কিছু থাকে ওইটাও ইউজ করতে পারবে। চার নাম্বার, ঔরসজাত সম্পর্কের কাউকে জাকাত দেওয়া যায় না, হ্যাঁ আপনার বাবা আপনার মা আপনার নানা নানি দাদা দাদি যত উপরে যাক এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না, আপনার নিচের যারা আপনার ছেলে মেয়ে আপনার নাতি নাতনি এদের ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে যত যাবে যত নিচে যাক জাকাত দিতে পারবেন না। গেল পাঁচ নাম্বার হচ্ছে স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না, কেন? কারণ স্ত্রীর ভরণ পোষণ দেয়া স্বামীর জন্য কি ফরজ বা ওয়াজিব, তা আপনার তো তার ভরণ পোষণ দিতে হবে, জাকাত দিবেন কিভাবে? স্ত্রী দিতে পারবে হাজবেন্ডকে, ইন এনি কেস আসলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে জাকাত দেওয়ানোর সম্পর্ক নাকি, তো ভালোবাসার সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে তো ভালোবাসার সম্পর্ক। তো ইন এনি কেস ইসলাম বলে যে প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়াল, একটা জিনিস খেয়াল রাখবেন আপনি আর ভাবির জাকাত কিন্তু একসাথে হবে না, বুঝতে পারছেন? ভাবির জাকাত ভাবি দিবে, আপনার জাকাত আপনি দিবেন, ইসলামে প্রত্যেককে আলাদা ইন্ডিভিজুয়াল হিসেবে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। নামাজের হিসাব যেমনি আমার আলাদা আমার বউয়ের আলাদা, জাকাতেরটাও আমার আলাদা আমার স্ত্রীর আলাদা। অনুরূপভাবে যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার কাঁধের উপর তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না, কারণ এটা আপনার দায়িত্ব, এজন্য পারবেন না। এবার জাকাত ফরজ হওয়ার শর্ত আছে, এই শর্তগুলো আমরা শুনব, পাঁচটা শর্ত। প্রাইমারি শর্ত হচ্ছে নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, আর এটা হাওয়াল আনিল হাওল এক বছর থাকা, এগুলো হচ্ছে প্রাইমারি শর্ত। আরও তিনটা সেকেন্ডারি শর্ত হচ্ছে আল মিলকিয়া পূর্ণ ওনারশিপ থাকা, আর জিয়াদা একটা এটা আপনার অতিরিক্ত টাকা এটা হওয়া, আর হচ্ছে আদামুদ দুয়ুন ঋণ না থাকা। এই পাঁচটা শর্ত আমি ব্যাখ্যা করলে আপনি বুঝবেন। এক নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, আপনি সামান্য কিছু সম্পদের মালিক হইলে এখান থেকে জাকাত দিতে হবে, শরীয়ত কিন্তু এটা বলে নাই, সুবহানাল্লাহ। আপনি জাকাতের নিয়ম শুনলে দেখবেন যে ইসলাম কতটা ব্যালেন্সড, একটা থ্রেশহোল্ড আছে একটা স্ট্যান্ডার্ড আছে, এই মানে গেলে দিবেন। সেটা কত? সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাসূল ইসলাম দিয়েছেন, কারণ তখন গোল্ড আর সিলভারের কয়েন ছিল মুদ্রা ছিল, আগে কিন্তু সোনা আর রূপা দিয়েই মুদ্রা বানানো হতো, পরে এটা পেপার মানি শুরু হয়েছে কাগজের টাকা। তো একটা হচ্ছে দিনার আর একটা দিরহাম। তো রাসূল ইসলাম যেই থ্রেশহোল্ড বেঁধে দিয়েছেন সেটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা। আই রিপিট, এটা সবাই জানেন আশা করি যে 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপা। আধুনিক সময়ে গ্রাম দিয়ে দোকানদাররা হিসাব করে, তো গ্রাম দিয়ে যদি আপনি বুঝেন তাহলে 85 গ্রাম স্বর্ণ অথবা 595 গ্রাম রূপা, এটা হচ্ছে থ্রেশহোল্ড নিসাব, অথবা এর সমপরিমাণ অর্থ ক্যাশ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নিসাবের মালিক হয়েছেন। যেদিন আপনি এই নিসাবের মালিক হবেন ওই দিনটা আপনি ডায়েরিতে টুকে রাখবেন, কারণ এটা যদি এক বছর আপনার কাছে এরকম থাকে এক বছর পরে যে আপনি জাকাত দিবেন, কিভাবে দিবেন আমি সামনে বলবো।
তো এই নেশাব নিয়ে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপার দাম কিন্তু এক না। 52.5 তোলা রূপার দাম খুব কম আর 7.5 তোলা স্বর্ণের দাম অনেক বেশি। তো এটা হইলো একটাই কম আর একটা বেশি। ঘটনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন এই থ্রেশহোল্ডটা বেঁধে দিয়েছিলেন নিসাবটা, তখন দুইটার মান সমান ছিল। তখন 7.5 তোলা স্বর্ণ দিয়ে 52.5 তোলার মতো রূপা পাওয়া যেত, অথবা কেউ 52.5 তোলা রূপা বিক্রি করলে 7.5 তোলা স্বর্ণ পেত। কিন্তু পরে সিলভার ফল করতে শুরু করলো, ফল করতে করতে আজকে এই অবস্থা। গোল্ড আবার খুব একটা ফল করে নাই, ফলে গোল্ডের স্টেবিলিটিটা এখনও রয়ে গিয়েছে। তো এখন আপনি কোনটা ধরে দিবেন জাকাতটা? যদি আপনি রূপা ধরেন, কথার কথা রূপা যদি এই এক ভরির দাম 1000 টাকা হয়, তাহলে 52.5 ভরির দাম কত? 52.5 হাজার টাকা। কিন্তু স্বর্ণ যদি আপনি হিসাব করেন, এক ভরি যদি 50,000 হয়, 7.5 ভরি কত? 3.5 লাখ প্লাস, তাহলে প্রায় 7 গুণ কম বেশি, তাই না? এটা নিয়েই হয়ে গেছে জটিলতা। তো এখন আপনি কোনটা ধরে দিবেন? অনেকে বলে না গোল্ড দিব, কারণ গোল্ড ফল করে নাই, এটার যে স্ট্যান্ডার্ড ওটা এখনও বজায় আছে। এটা নিয়ে অনেক আলোচনা, আমি খুব সংক্ষেপে বলি। কেউ বলে গোল্ড দিব, কেউ বলে রূপা দিব। এখন আমি কি বলি? আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা রূপারটা ধরবেন। রূপারটা ধরলে কী লাভ হবে জানেন? দুই দিকেই লাভ, আপনারও লাভ, যিনি নেবে আরও লাভ। রূপারটা ধরলে বেশি সংখ্যক লোক জাকাত দান করতে হবে, তাই না? আর বেশি সংখ্যক গরিব লোকও টাকা পাবে, কি বলেন? তো দুই পক্ষে লাভ হইল না। এখন প্রশ্ন করতে পারেন, হাজুর ও পাইছে ওর লাভ, আমার লাভ কি? আপনার তো সবচেয়ে বড় লাভ, আপনি তো সব পাবেন আখেরাতে, এটা আমাদের বেশি দরকার না, কি বলেন? যিনি গ্রহিতা উনি পেয়ে লাভ, তার লাভ হইল, আর যিনি দাতা তিনি সব পেয়ে লাভবান হইলেন, তিনি সম্মানিত জাকাত দাতা হইলেন। অল্প আসুক না, ধরেন আপনার 1000 টাকা জাকাত আসছে, তা আপনি যদি 1000 টাকা জাকাত দেন, এটা আপনার হৃদয়ে একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত জাকাত দাতা, আলহামদুলিল্লাহ আই এম এ জাকাত পেয়ার? এবং এত বড় একটা ফরজ ইবাদতের লিস্টে যে আপনি ঢুকতে পারছেন, এটাও তো কম কিসে, কি বলেন? এজন্য স্বর্ণেরটা না ধরে রূপারটা ধরবেন। আপনাদের যে টাকা পয়সা, আপনাদের তো হীরা দিয়ে করা দরকার আপনাদের নেশা। এনিওয়ে, তো এজন্য আপনারা রূপারটা ধরবেন, তাহলে লোকজন উপকৃত হবে বেশি, সম্মানিত ভাই এবং বোনেরা। তাহলে 5টা শর্তের প্রথমটা তো বুঝে গেছেন নেশাব, কি বলেন? নেশাব বুঝে গেছেন না? 2 নম্বরে হচ্ছে, 2 নম্বর শর্ত হচ্ছে শুধু এই নেশা পরিমাণ সম্পদের মালিক হইলেই হবে না ভাইয়েরা, এটাকে হাল আনিল হাউল বলে, মানে 1 বছর আপনার কাছে থাকতে হবে। দেখেন ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ, কিছু টাকা আপনার কাছে থাকলে এই জাকাত দাও না, এটা 1 বছর থাকতে হবে। যদি দেখা যায় যে আপনার সব খরচ শেষে 1 বছর এই টাকাটা আপনার কাছে অলস পড়ে আছে, তাহলে বোঝা গেল যে আপনি সম্পদশালী এবং আপনার অর্থের একটা স্টেবিলিটি আছে, কি বলেন? তাহলে আপনি নেশা পরিমাণ সম্পদের মালিক হলেন, এবং 1 বছর যদি থাকে, 1 বছর শেষে আপনি জাকাত দিবেন। এই বছরটা কিন্তু সৌর বছর না, সোলার ইয়ারে হিসাব করলে হবে না, এটা লুনার ইয়ারে, চন্দ্র বছরে। খেয়াল রাখতে হবে সৌর বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে হিসাবটা, এটা 365 দিনে 1 বছর, কিন্তু যেটা লুনার ইয়ার চন্দ্র বছর, এটা কতদিন 1 বছর কে জানে? কেউ জানেন না? 354 দিন, রাইট? 354 দিন সামান্য কিছু সময়, তো 11 দিনের কিন্তু এখানে ডিফারেন্স আছে, 11 দিনের ডিফারেন্স আছে। তো আপনি হিসেব করবেন হচ্ছে চন্দ্র বছর অনুযায়ী, সৌর বছর অনুযায়ী না। তো সৌর বছর অনুযায়ী যদি করেন, তাহলে আপনার জাকাত কিন্তু 2.5% থাকবে না, চন্দ্র বছর অনুযায়ী আপনার 2.5%, সৌর বছর করলে ওইটা 2.58% হয়ে যাবে, একটু বাড়বে না? কারণ কতদিন বেশি? 11 দিন বেশি, পার্সেন্টেজও বেড়ে যাবে, তখন কিন্তু জাকাত আপনার 2.5% থাকবে না, 2.58%। বলার আগে বুঝে যায়, কারণ সব ব্যবসায়ী সারাদিন ক্যালকুলেটর নিয়ে কোথেকে শিপমেন্ট হইলো, কত মিলিয়ন গেল, কত মিলিয়ন ঢুকলো, সব মুখস্থ, যেন বলার আগে বুঝে ফেলতেছে চটচট করে, মাশাআল্লাহ। তো তখন আর 2.5% হচ্ছে না, 2.58% হচ্ছে। তাহলে সম্মানিত ভাইরা, আপনি ধরেন, উদাহরণস্বরূপ ধরেন যে আপনি গত রমজানের 20 তারিখে সর্বপ্রথম নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন। তো তারপরে আপনি খেয়াল করবেন যে দেখি সারা বছর এই পরিমাণ অতিরিক্ত অলস টাকা আমার কাছে পড়ে থাকে কিনা, থাকতে 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 এই রমজানের 20 পর্যন্ত দেখেন যায় টাকা, ওইটা তো আছে, আরও হয়েছে টাকা, তো তার মানে আপনি এখন জাকাত দিবেন, যেহেতু
নেসাবের মালিকও হয়েছেন, আবার পূর্ণ একটা চন্দ্র বছরও আপনার অতিক্রম করেছে, স্থায়ী হয়েছে, তখন আপনি জাকাত হিসাব করবেন। তাহলে দুইটা শর্ত বুঝলেন না? তিন নম্বর হচ্ছে ওনারশিপ, আপনার মালিকানা থাকতে হবে, যে সম্পদটা আছে খালি আপনার কাছে টাকা থাকলেই হবে না, এটা কমপ্লিট, আরবিতে তাসারুফ বলে, কমপ্লিট ওনারশিপ আপনার থাকতে হবে। এখন একজনের আমানতের টাকা আপনার আছে, ওইটা আপনি জাকাত দিতে পারবেন? একজন 5 লাখ টাকা আমানত রাখছে, আপনি এটা জাকাত দেওয়া শুরু করছেন, হবে? সেটা তো উনি জাকাত দেবে, এটা তো আপনার আমানতের টাকা, এই টাকা তো আপনার বুঝাই দিতে হবে। তো আমানতের টাকা কিন্তু কমপ্লিট ওনারশিপ আমার থাকে না, এটার হিসাব আমি করবো না। তো এটা বুঝে গেলেন। চার নম্বর হচ্ছে এই টাকা আপনার অতিরিক্ত হইতে হবে, আরবিতে বলে জিয়াদা। দেখেন ইসলাম কত সুন্দর, ইসলাম বলে আপনার নিজের পার্সোনাল এক্সপেন্সিস, আপনার লিভিং কস্ট, আপনার সব ধরনের অ্যাকোমোডেশন, আপনার ট্রান্সপোর্টেশন এক্সপেন্সিস, আপনার মেডিকেল এক্সপেন্সিস, আপনার বাচ্চার স্কুলিং, আপনার ইয়ারলি ট্রিপ যদি থাকে এন্টারটেনমেন্ট, ধরেন বছরে আপনি একবার ফ্যামিলি আউটিং করেন, এই খরচটা যত খরচ আপনার হতে পারে, এই সব খরচ শেষেও কিছু টাকা আপনার থেকে যায়, ইসলাম বলে ওইটার উপরে জাকাত দিবে। সুবহানাল্লাহ, জিয়াদা, অতিরিক্ত হওয়া শর্ত, আপনার লাগে, যদি আপনার এই টাকা লাগে ওটা তো আপনি ইউজ করবেন, আপনার টাকার ব্যবহারের জন্য সবচেয়ে বেশি হকদার কে? আপনি নিজে। আপনার সব খরচ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে, এরপরেও কি নিসাব পরিমাণ টাকা বছরব্যাপী যখন আপনার রয়ে গেল, ইসলাম বলে জাস্ট 2.5%। সুবহানাল্লাহ, তাহলে অতিরিক্ত হইতে হবে। সর্বশেষ শর্ত, পাঁচটা শর্তের সর্বশেষ শর্ত হচ্ছে ঋণ থাকতে পারবে না, ঋণ থাকলে ওইটা জাকাত থেকে বাদ যাবে। ধরেন আপনার আছে 5 লক্ষ, কিন্তু আবার ঋণও আছে 5 লক্ষ, কথার কথা, তো এটা তো আপনি আগে ঋণ দিবেন, আপনি তার জাকাত দিতে পারবেন না, এই কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, ঋণ ভাই তিন ধরনের, কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে আপনার একবারে পরিশোধ করতে হবে, এরকম ঋণ থাকে না, যে আমি মুরাদ ভাইয়ের কাছ থেকে 1 লক্ষ টাকা নিলাম, আজকে আমার জাকাতের হিসাব করার ডেট, তো 1-2 মাসের মধ্যে টাকাটা দিতে হবে, তো তখন এই যে 1 লক্ষ টাকা উনি পাবে, এই টাকাটা আমি বাদ দিব আমার অন্যান্য অ্যাসেট থেকে, বাদ দিয়ে যদি দেখি যে না তারপরে জাকাত হয় দিব, আর না হলে দিব না, কারণ এটা একবারে দিতে হবে, ওনার বলছে যে 1 লক্ষ আমি একবারে দিয়ে দিব আপনাকে 1 মাস পরে, এইভাবে ঋণটা নিয়েছিলাম। তাহলে কিছু কিছু ঋণ আছে একবারে পরিশোধযোগ্য, ওকে, এটা জাকাতের ক্যালকুলেশন থেকে বাদ যাবে। কিভাবে বাদ যাবে আমি ক্যালকুলেশন করে দেখাবো। ঋণের দ্বিতীয় প্রকার হচ্ছে ইনস্টলমেন্টের কিছু ঋণ আছে, কিস্তিতে দেওয়া লাগে। লেটস সে আমি 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি, BMW গাড়ি, বা 50 লক্ষ টাকা দিয়ে আমি একটা হুন্ডা গাড়ি কিনেছি 50 লক্ষ টাকা, তো এটা আমি কিস্তিতে কিনেছি, কিস্তির ঋণ যদি হয় তাহলে আপনি কিন্তু পুরোটা বাদ দিতে পারবেন না, তখন সর্বোচ্চ 12 মাসের কিস্তি বাদ দিতে পারবেন, 12 মান্থসের, তাও এই চন্দ্র মাসের হিসাবে, কারণ জাকাতের হিসাবটা কি 12 মাসের হিসাব, তাই না? এটা একটা ইয়ারলি ক্যালকুলেশন। আপনি পুরোটা যদি একবারে বাদ দেন তাহলে তো আপনার আর জাকাতই দেওয়া লাগবে না, কি বলেন? বাংলাদেশে অনেক বড় বড় CIP ব্যবসায়ী আছে, ওনারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ব্যবসায়ের কারণে ঋণ নেন, এবং ওনাদের ঋণ খেলাফি হয়, তো ওনারা যদি বলে হুজুর আমার তো ঋণ আছে, তো উনি আর জাকাত দিবে কি? ওনারাই তো আমার জাকাত দেওয়া লাগবে এখন, কি বলেন? এরকম বড় বড় CIPরা যদি ঋণের দোহাই দেয়, উনি আর জাকাত দিবে কি? উনি তো ঋণী, তাহলে ওনারাই কিছু জাকাত আমাদের দেওয়া লাগবে, কারণ আমরা জাকাতের 8টা খাতের মধ্যে একটা পড়েছি, বল গরিমিনা, কি বলেন? ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের টাকা দিয়ে হেল্প করা যায়, তো উনি আর দিবে কি? ওনারে দিয়ে আমরা, ওই ঋণ বাদ দেওয়া যাবে না। ইনস্টলমেন্টের ঋণ হইলে 12 মাসের, আর ওইরকম ঋণ খেলাফি হাজার কোটি টাকা, এগুলো বাদ দেওয়া যাবে। তিন নম্বর ঋণ হচ্ছে লাক্সারি পণ্য কিনতে যে ঋণ হয়, এই ঋণ জাকাত থেকে বাদ দেওয়া যাবে না। বিলাসিতামূলক কিছু যদি আপনি কিনেন, আপনি একটা ল্যাম্বোর্গিনি কিনলেন 10 কোটি টাকা দিয়ে, এটা আপনি জাকাত থেকে বাদ দিতে পারবেন? পারবেন না। তাহলে লাক্সারি আইটেমের যে ঋণ, এটা বাদ দেওয়া যায় না। তাহলে ঋণের ব্যাপারটা পুরোপুরি বুঝে গেছেন না? এই 5টা শর্ত যদি থাকে আপনার মধ্যে পাওয়া যায়, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে একটা নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, এটা আল্লাহ তাআলা পুরো 1 বছর আপনার এই পরিমাণ টাকা আপনার মধ্যে স্টেবল ছিল, এবং এটার পূর্ণ ওনারশিপ আপনার আছে, এবং এটা আপনার সব খরচের অতিরিক্ত, এবং সবশেষে এটা আপনার ঋণের বাইরে, ওই সম্পদ থেকে আল্লাহ তাআলা আপনাকে জাকাত দিতে বলেছেন। তাহলে জাকাতের শর্ত সবার ক্লিয়ার? এবার হচ্ছে জাকাতযোগ্য সম্পদ কী কী, জাকাতেবল অ্যাসেট, সব সম্পদে জাকাত হয় না, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন তো? আপনি ধরেন, ওই যে উদাহরণ দিয়েছিলাম গত রমজানের 20 তারিখে
নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, দেখলেন সারা বছর আছে এই টাকাটা, তো এই 20 রমজানে তো আপনি এখন হিসাব করবেন, তাই না? তো হিসাবে আপনি কি কি ধরবেন? সব সম্পদে জাকাত নাই, আপনার বাসার যে ফার্নিচার এটা হিসাব করা লাগবে না, আপনার যে ফ্রিজ, আপনার যে এয়ারকন, আপনার যে থাকার যে ফ্ল্যাটটা, আপনার যে বাংলো বাড়ি, এগুলোতে কোনো জাকাত নাই, আপনার চলার জন্য যে গাড়িটা লাগে এগুলোতে কোনো জাকাত নাই, আপনার নিজের জন্য যে ল্যাপটপ মোবাইল যত কিছু আছে গ্যাজেট বলেন এগুলোতে কোনো জাকাত নাই। তাহলে কি কিসে জাকাত আছে, জাকাতেবল অ্যাসেট কি, জাকাতযোগ্য সম্পদ কি, সেটা আমরা শুনি। এক নম্বর হচ্ছে সোনা রূপা, গোল্ড অ্যান্ড সিলভার ইন ইটস এনি ফর্ম, যে কোনো ফর্মে, যে কোনো ফর্মে, এটা জুয়েলারি হোক, অর্নামেন্টস হোক, এটা বার হোক, বিস্কিট হোক, অনেকে গোল্ডের বার কিনে না, দেখবেন 999-এর ফাইনেস্ট গোল্ড, একেবারে খাপটাত নাই, 24-ক্যারেটের গোল্ড, 999 লেখা থাকবে ওটার উপরে চকচকে, আপনার গোল্ডের বার, গোল্ডের বিস্কিট। অনেকে শখ করে গোল্ডের প্লেট টেট তৈজসপত্র এগুলো কিনে, হ্যাঁ, স্বর্ণের ঘড়ি অনেকে কিনে, পুরুষের জন্য কিন্তু স্বর্ণের ঘড়ি আংটি কোনোটাই পরা বৈধ না, কিন্তু যদি কেউ কিনে স্বর্ণের কলম আছে, শখ করে কিনে, অনেকে টাকা রাখার জায়গা পায় না, তো ভাবে যে একটা কলম কিনে ফেলি স্বর্ণের, তারপর স্বর্ণের ঘড়ি, স্বর্ণের এই সেই, তো এরকম জুয়েলারি বলেন, তৈজসপত্র বলেন, যা যা আছে আপনার সব হিসাব করতে হবে, ইন ইটস এনি ফর্ম, গোল্ড অ্যান্ড সিলভার, এটা জাকাতেবল অ্যাসেট। বোনেরা অনেক সময় প্রশ্ন করে যে যেই গহনা আমি পড়ি এটারও কি জাকাত দিতে হবে? একতলা পূর্ণ মাসালা, বিশুদ্ধ মত হচ্ছে দিতে হবে। তিন মাসাব বলছে দেয়া লাগবে না, ইমাম আবু হানিফা বলছে দেয়া লাগবে, এবং আবু হানিফা রহিমাহুল্লাহর কথাটাই ভ্যালিড, বেশি যুক্তিযুক্ত। সুনানে আবু দাউদের হাদিস, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বর্ণের বা রূপার একটা আংটি পরে আছেন, রাসূল ইসলাম বলেন জাকাত দিছ, আম্মা জান বলেন না, এটা পড়ছি যাতে আপনার সামনে আমি আমার সৌন্দর্য বাড়াতে পারি, রাসূল ইসলাম বলেন হাসবুকি মিনান্নার, জাহান্নামে ঢুকাতে এটাই যথেষ্ট, সাথে সাথে জাকাত দিয়ে দিলেন আম্মা জানা আয়েশা। তো আম্মা জানা আয়েশা তো এটা পরিহিতা ছিলেন, কি বলেন? আরেক নারী আসলেন তার মেয়েকে নিয়ে হাতে দুইটা স্বর্ণের চুড়ি, রাসূল বলেন জাকাত দিছ, দেই নাই, বলতেছে তুমি কি পছন্দ করো যে এই দুইটা চুড়ির পরিবর্তে আগুনের দুইটা চুড়ি জাহান্নামে পরানো হবে? ওই মহিলা ভয়ে তাড়াতাড়ি খুলে দিছে, রাসূলুল্লাহ নেন, পুরোটাই দিয়ে দিলাম। তো এই হাতের বালাও কিন্তু ওই মেয়ে হাতে পড়া ছিল, তাই না? এতে করে বোঝা যায় যেই জুয়েলারি আমার বোনেরা আপনারা ইউজ করেন সেটারও জাকাত দিতে হবে, সেটারও জাকাত দিতে হবে। আপনার সিন্ধুকে থাক, গলায় থাক, আপনি সব কাউন্ট করে জাকাত দিবেন, তবে আপনি বিক্রয় মূল্য হিসাব করবেন, কারণ আপনি 100,000 টাকা দিয়ে একটা নেকলেস কিনছেন, বেচতে গেলে কি 1,00,000 পাবেন? কথা বোঝেন নাই, পাবেন? এটার সাথে খাদ আছে, এটার মেকিং চার্জ আছে, জুয়েলারি দোকানেরও একটা মেকিং চার্জ রাখে, তো আপনি যখন আপনার নেকলেসটা বিক্রি করতে যাবেন ওরা 20% কাট করে দেবে। 1,00,000 টাকার নেকলেস আপনি দোকানে বেচতে গেলে কত টাকা পাবেন? 80,000টা হিসাব করবেন, বিক্রয় মূল্য ধরতে হবে। তো তাহলে সম্মানিত ভাই এবং বোনেরা, জাকাতেবল অ্যাসেট এক নম্বর গোল্ড অ্যান্ড সিলভার, দুই নম্বর হচ্ছে ক্যাশ। ধরেন আজকে আমি আমার জাকাত হিসাব করতে বসছি, তো আমি দেখতেছি যে আমার স্বর্ণ টর্ণ কী আছে না আছে, আমি হিসাব করতেছি, স্বর্ণের পালা গেল, এবার আমি হিসাব করবো আমার ক্যাশ কোথায় আছে, পকেটে কত, ওয়ালেটে কত, ড্রয়ারে কত, ব্যাংকে কত, কারেন্ট অ্যাকাউন্টে কত, ফিক্সড অ্যাকাউন্টে কত, সেভিংস অ্যাকাউন্টে কত, যত জায়গায় আপনার যত ক্যাশ ফর্মে টাকা আছে এটা আপনি হিসেব করবেন, এগুলো জাকাতেবল অ্যাসেট। আরও কিছু সম্পদ আছে এগুলো ক্যাশ না, তবে ইজিলি লিকুইডেট করা যায়, চাইলে টাকা বের করে আনা যায়, যেমন প্রাইস বন্ড, অনেক কিনে রাখে না, আমাদের ডাক বিভাগের সঞ্চয়পত্র আছে না, এগুলো ফিক্সড ডিপোজিট, অনেকে ইন্স্যুরেন্স করে, লাইফ ইন্স্যুরেন্স, এগুলো চাইলে আপনি টাকা বানাতে পারেন। তো এটা অনেকে বলে হুজুর এটা তো ম্যাচিউরড হয় না, কীভাবে করবো? এটা ব্যাংকে আপনি নক দিলে ওরা স্টেটমেন্ট দিবে যে আজকে এই ডিপোজিটটা ভাঙ্গালে কত পাবেন, একটা স্থিতি দেখাবে, এটা আজকের স্টেটমেন্ট, ওই স্টেটমেন্ট আপনি বের করে নিয়ে আসবেন যে আজকে 20 রমজানে যদি আমি এটা ভাঙ্গাই তো আমি পাবো এত, তাহলে এটার মালিক আপনি, এটা আপনি যোগ দিবেন, তাহলে বুঝতে পারছেন এটা, এগুলো জাকাতেবল অ্যাসেট। আচ্ছা গেল, এরপরে ব্যবসার সম্পদ, রোদ উঠতে যারা, যত ব্যবসার সম্পদ আছে এটা কিন্তু আপনি জাকাতে হিসাব করবেন। উদাহরণ দিই, একজন এক বিস্কিট ফ্যাক্টরির মালিক, মানে বিস্কিট বিক্রি করে, তো আজকে আমি যে জাকাতে হিসাব করতে বসছি, আমি আমার কোম্পানিতে ফোন দিয়ে আজকে কত কার্টুন বিস্কিট রেডি টু সেল, কত কার্টুন, ধরেন 50,000 পিস, তো এটার দাম কত, বিক্রয় মূল্য আমি যোগ দেব। তারপরে বিস্কিট বানাতে যে র মেটেরিয়াল, হ্যাঁ, গম লাগে, সুগার লাগে, ইত্যাদি ইত্যাদি যা লাগে, এগুলোর যে প্রাইস এটা আমি
জি এটাও আমি যোগ দেব। ওখানে ধরবো না কি, ওখানে ধরবো না হচ্ছে যেটা ফিক্সড অ্যাসেট, ব্যবসার ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট ধরতে হয় না। যেমন ধরেন আপনার ফার্নিচার বা কারো বিস্কিট ফ্যাক্টরি, তার ফ্যাক্টরির যে জায়গাটা এটা আসবে না। মেশিনারি, যে মেশিনে করে বিস্কিট বানায় ওইটা আসবে না। তারপরে ধরেন এটা লরি ট্রাকে করে বিভিন্ন জায়গায় আমি পাঠাই আমার প্রোডাক্টগুলো, এই যে ট্রাকের দাম টাম এগুলো কিন্তু ধরা হবে না, এগুলো ফিক্সড অ্যাসেট মেশিনারি ধরতে হয় না। শুধু প্রোডাক্ট রেডি টু সেল অথবা র মেটেরিয়াল এগুলো ধরবো। শেয়ার বাজার আছে, অনেকে শেয়ার কিনে, এটাও আপনি ধরবেন, ওই দিন আপনি হিসেব করবেন। শেয়ার দুই ধরনের, একটা আছে আপনার প্রাইমারি, একটা নেট ভ্যালুয়েশন করা হয়, পরে এটা একটু দাম বাড়লে অনেকে দেখবেন যে সারাদিন দেখতে থাকে দাম বাড়লো না কমলো, সেকেন্ডারি মার্কেটে এটা সেল করে দেয়, আছে না? তো এটা আজকের দিনে আমার এই শেয়ারটা সেল করলে কত প্রাইস পাবো, এই প্রাইসটা আমি যোগ দিয়ে দিব। ওকে, আচ্ছা গেল। আরেকটা আছে কোম্পানির শেয়ার কিনে, অনেকে ধরেন বিশাল বড় বাংলাদেশে বড় কোম্পানি বেক্সিমকো কোম্পানি, তারপর ওই কোম্পানি এটার আপনি শেয়ার কিনবেন, লং টার্ম ইনভেস্টমেন্ট শেয়ার থাকে, ওইটা কীভাবে ধরবেন? ওইখানে কোম্পানির অ্যাকাউন্টসে আপনি নক দিলে জাকাতেবল অ্যাসেট কত আছে এটা ওরা বলে দিবে। বড় কোম্পানিগুলোতে ম্যাক্সিমাম 40% জাকাতেবল অ্যাসেট থাকে। এই যে লিস্টগুলো আপনাকে শোনালাম এগুলো হচ্ছে জাকাতযোগ্য সম্পদ, আপনার এগুলোর উপর জাকাত আসে। আজকে বিশে রমজান, আমার 1 বছর হয়েছে, এগুলো সবগুলো আমি যোগ দিব। তাহলে জাকাতযোগ্য সম্পদ কি মোটামুটি একটা ধারণা পেয়েছি না? পেলাম। এবার সহজে জাকাত কীভাবে হিসাব করব, অর্ধেক তো হিসাব করেই ফেললাম, কী বলেন? এই যে লিস্ট করে করে স্বর্ণ, ক্যাশ, ডিপোজিট, সঞ্চয়পত্র, আমার শেয়ার বাজার, আমার ইনভেস্টমেন্ট, আমার ডিপোজিট, আমার এটা 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 করতে 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 বিশাল, ধরেন একটা উদাহরণস্বরূপ বলি যে ধরেন 20 লাখ দাঁড়ালো আমার, 20 লাখস টাকা স্বর্ণের দাম সহ ইত্যাদি সহ সবসময়। এবার হিসাবটা কীভাবে করব? হিসাবটা খুব সহজ, আমার জাকাতে বলে আসলে আমি সব হিসাব দিয়ে পাইলাম কয় লাখ টাকা, 20 লাখ। এবার আমার যদি ঋণ থাকে, আমি ঋণটা এখান থেকে বাদ দেবো। আমরা শুরুতে বলছিলাম এক ধরনের ঋণ আছে, একবারে দিয়ে দিতে হবে, এরকম একবারে ঋণ দেওয়ার যদি আমার কিছু থাকে ওইটা আমি বাদ দেবো। ধরেন আমার একবারে ঋণ দেওয়ার আছে 5 লাখ টাকা, যেটা আমাকে একবারই পরিশোধ করতে হবে অল্প কিছুদিনের মধ্যেই, তাহলে এটা আমি বাদ দিতে পারবো। তো 5 লাখ টাকা যদি 20 লাখ টাকা থেকে বাদ দিয়ে কত থাকে? 15 লাখ। এরপর আমি বলেছিলাম যে কিস্তিতে যে ঋণগুলো থাকে সেক্ষেত্রেও আমি বাদ দিতে পারবো ম্যাক্সিমাম 1 বছর, 12 মান্থস। ধরেন যে বড় একটা কিছু আমি কিনেছি, সেখানে 12 মাসের আমার যে ঋণ, সেই ঋণ আসতেছে ধরেন যে কিস্তিতে ধরেন আরও 5 লাখ, তাহলে কত বাদ গেল? 5 এ 5 এ 10 লাখ, থাকলো কত? এই 10 লাখস হচ্ছে আপনার নাও জাকাতেবল অ্যাসেট। এই 10 লক্ষের উপর আপনি 2.5% জাকাত দিবেন, আর হিসাবটা যদি আপনি সূর্য বছর অনুযায়ী করেন তাহলে 2.58% দেবেন। সহজ হয়ে গেছে না মোটামুটি? হ্যাঁ, মোটামুটি সহজ হয়েছে না? এরপর এক একজনের এক এক ধরনের বিজনেস, এক এক ধরনের কোশ্চেন থাকবে, এটা পার্সোনালি কোনো মুফতির কাছে বা যে কোনো স্কলারের কাছে আপনার পার্সোনাল আলাদা করে হিসাব করা লাগলে এটা করে নেবেন। কিন্তু ওভারঅল জাকাতের কীভাবে ক্যালকুলেট করতে হয় এবং প্রসেসটা কী, রাইট প্রসেস, এটার একটা ধারণা তো আপনারা পেয়েছেন নাকি? বুঝতে পারছেন না সবাই? আচ্ছা, এরপরে বলেছিলাম ফসলের জাকাত, মানে কৃষি সম্পদের জাকাত, কিছু চাষ করলেই জাকাত দিতে হয় না, এটার একটা নিসাব আছে, সেটা হচ্ছে কমপক্ষে 18 মণ। কমপক্ষে কয় মণ? 18 মণ। কমপক্ষে 18 মণ হইলে ফসলের জাকাত দিতে, আল্লাহ বলেন ইয়াআল্লাদিনা আমানু আংফিকুমিং তৈয়িবাতি মা কাসাবতুম ওমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, জমিন থেকে যেটা উৎপন্ন করে দেই এটাও আল্লাহর রাস্তায় দান করো। ও আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেদিন ফসল হারভেস্টিং করে ঘরে তুলবেন ওই দিনই জাকাত দিতে হবে। মজার ব্যাপার হচ্ছে ফসলের ক্ষেত্রে বা কৃষিজ পণ্যের ক্ষেত্রে কিন্তু 1 বছর অপেক্ষা করা লাগে না, এর আগে টাকা পয়সা স্বর্ণালঙ্কার এগুলো 1 বছর আছে কিনা দেখতে হয়। কিন্তু যারা কৃষিকাজ করে ফসলের ক্ষেত্রে 1 বছর 1 বছর নাই, ফসল যেদিন কাটবেন ওই দিনই ফসলের জাকাত। তো ফসলের জাকাতের জন্য 1 বছর ওয়েট করা লাগে না। তো আপনি নিজে ধরেন ধান খাওয়ার জন্য আপনি ফসল করছেন 10 মণ, ওটার জাকাত দেওয়া লাগবে? বুঝে থাকলে উত্তর দেন, 10 মণ ধান আমি করেছি কেন লাগবে না? 18 মণ হয় নাই। দেখেন শরীয়ত কত সুন্দর, কিছু আপনি করলেই জাকাত দিতে বলে নাই, এটা একটা স্ট্যান্ডার্ড আছে। লাইসা ফিমা দুনা খামসাতে আউসুকিন সাদাকা, 5 ওসাকের নিচে জাকাত হয় না, 1 ওসাকে কত, এভাবে হিসাব করে বের করা হয়েছে 720 কেজি, 18 মণ, 18 মণের নিচে হইলে জাকাত দেওয়া লাগবে না। আর একটা ব্যাপার হচ্ছে যে কোনো ফসলে জাকাত হয় না,
যে ফসলগুলোকে গুদামজাত করা যায়, পচনশীল যদি হয় হবে না। যেমন আম, আম রাখা যায়, কলা রাখা যায়, পেঁপে রাখা যায়, শাকসবজি রাখা যায়, রাখা যাবে হচ্ছে চাল ডাল গম ভুট্টা খেজুর এগুলা গুদামজাত যদি করা যায়, ওগুলো যদি 18 মণ হয় তাহলে আপনি জাকাত দেবেন। তো আম আম জামের চাষ যারা করে তারা কি মোটেও দিবে না জাকাতের কোনো কিছু থাকবে না? হ্যাঁ থাকবে, তাদের হচ্ছে রুদুত্তি যারা ব্যবসার হিসাবে, ওই যে হিসাব করবে যেদিন, ওই দিন দেখবে যে আজকে আমার বিক্রি করার মতো কয় খাঁচি আম আছে, 40 খাঁচি আছে, দাম কত, ওই অন্যান্য সাথে যুক্ত করে নেবে। কিন্তু ফসলের দিতে হইলে কমপক্ষে 18 মণ, এবং এটা গুদামজাত করা যায় এমন পণ্য হইতে হবে। কিভাবে দিব বলেন? 18 মণের বেশি করছেন, ধরেন 100 মণ হয়েছে আপনার ধানের, কিভাবে দিবেন? 2.5% দিবেন না? ফসলের জাকাতের হিসাব হচ্ছে ওসর আর নিসফে ওসর। আরবি বুঝতে যদি কষ্ট হয় সহজ করে বলি, 10% আর 5%। ফসলের জাকাত হচ্ছে ভাই 10% আর 5%। 10% আরবিতে বলে ওসর। কখন 10%? যখন এটা ইরিগেটেড ল্যান্ড হয়, আল্লাহর দেয়া বৃষ্টির পানিতে চাষ হয়ে যায়, আপনার আলাদা করে সেচ দেওয়া লাগে না, আল্লাহর দেয়া বৃষ্টিতেই হয়ে যায়, এটা হচ্ছে কস্ট ফ্রি কালটিভেশন, আপনার খরচ টরচ নাই, আল্লাহ বৃষ্টি দিছে, ধান বুনে দিছেন, হয়ে গেছে। এটা 10% দেবে, 100 মণ হইলে 10 মণ। আরেকটা হচ্ছে আপনার সেচ দেয়া লাগে, এটা হচ্ছে কস্ট বেসড ইরিগেট কালটিভেশন, আপনার সেচ দেয়া লাগে, কীটনাশক দেওয়া লাগে, রাসায়নিক সার দেওয়া লাগে, নিড়ানি দেওয়া লাগে, এই করা লাগে, সেই করা লাগে, আপনার খরচ বেশি। ওইখানে 10% না, ওখানে দেবেন কত পার্সেন্ট? 5%। 100 মণ ধানে কয় মণ দেখছেন? তার মানে দ্য মোর ইউ কস্ট দ্য লেস ইউ পে, দ্য লেস ইউ কস্ট দ্য মোর ইউ পে। সুবহানাল্লাহ। এখন যদি বলেন হুজুর আমার তো কিছু বৃষ্টির পানি তো হয়, আবার আমিও কিছু পানি দিই, এখন কি করবেন বলেন? দেখে কে বলতে পারে? 7.5% দিবেন? এই তো ব্যবসায়ী হইলে কি সুবিধা, তখন আপনি মাঝামাঝি দিবেন, যেহেতু বৃষ্টির পানির ফ্যাসিলিটিও আপনি পেয়েছেন, আপনারও পানি শেষ লাগছে, দুইটা যেহেতু, তাহলে 5 আর 10 মাঝামাঝি কত? 7.5। তো আপনি তখন 7.5% দিবেন। এটা হচ্ছে বিশাল আলোচনারে এক নির্যাস আমি আপনাদেরকে শোনালাম, চলে গেল কৃষি সম্পদ। এবার পশু সম্পদের জায়গা কিভাবে দিবেন? পশু সম্পদের যে লিস্ট এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না, 40টা ছাগল হলে একটা ছাগল বছর শেষে, 30টা গরু হলে বছর শেষে, 5টা উঁট হলে, এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল না। কারণ পশু সম্পদের জাকাত যদি দিতে হয় শর্ত হচ্ছে এটা সাইমা হইতে হবে, সাইমা মানে পশুগুলো বনে বাদারে যে ঘাস লতাপাতা নিজেই খেয়ে আসে, এটার কোনো খাওয়ানো টাওয়ানো লাগে না। কিন্তু আমাদের যে পোলট্রি শিল্প, আমাদের যে গরুর ফার্ম, এটাতে ফ্যানের নিচে রাখতে হয়, অস্ট্রেলিয়ান গাভি যারা পালে দেখবেন উপরে ফ্যান, যে দারোয়ান ওর ফ্যান নাই কিন্তু গরুর উপরে ফ্যান, কারণ এই বাতাস না খেলে ওটা বাঁচবে না, ওইটারে ইঞ্জেকশন দিতে হয়, ওইটারে এই দিতে হয়, ওইটার ভুষি খাওয়াও, ওইটারে এই খাওয়াও। তো এই পোলট্রি শিল্প, হ্যাচারি শিল্প, দুধের বিজনেস যারা করে তাদের আসলে রাসূল ইসলাম যে পশু সম্পদের জাকাতের যে লিস্ট বলেছেন ওইটার আওতাভুক্ত হবে না। তো তারা কি কোনো জাকাত দিবে না? দিবে। ওই যে রুদুত্তি যারা ব্যবসায়ের পণ্য হিসেবে, আমি দুধ বিক্রি করি, সো আজকে যখন আমি হিসাব করবো আমি দেখবো যে আমার কত লিটার রেডি টু সেল, জানলাম যে 300 কেজি আজকে আমার দুধ আছে এটা বিক্রি হবে, এটার দাম কত, এটা আমি যোগ দিয়ে দিব জাকাতে বলে, অ্যাসেট যত আছে এগুলোর সাথে যোগ দিয়ে হিসাব করবো। বুঝতে পারছেন? সহজ হয়ে গেল না? 10টা পয়েন্টের 9টাই শেষ। সর্বশেষ পয়েন্ট আমাদের ছিল যে কীভাবে জাকাত দিলে বেশি প্রোডাক্টিভ হবে। আমরা শুরুতে বলেছি জাকাতে শাড়ি বলে ইসলামে শাড়ি নেই, জাকাতে লুঙ্গি বলে লুঙ্গি নেই, এগুলো দিলে জাকাত যথাযথভাবে আসলে আদায় হয় না। তো জাকাতটা আমরা প্রোডাক্টিভ ওয়েতে দিব, দুইভাবে দিলেই আদায় হয়। একটা হচ্ছে আপনার রেগুলার যে নেসেসিটি এগুলো পূরণের জন্য জাকাত দিলে হবে, যেমন খাওয়া নাই তো আপনি খাবার কিনে দিলেন, জামা নাই জামা কিনে দিলেন, চিকিৎসার অভাব অসুস্থ আপনি ওষুধ কিনে দিলেন, আদায় হবে। কিন্তু এতে দারিদ্র বিমোচন হবে না? হবে। আজকে আপনি কিছু খাবার দিলেন ও খেয়ে কালকে আবার ওদিকে জাকাতের লাইন ওদিকে যে দাঁড়াবে কি বলেন? এরপরের দিন শুনবে যে ওইখানে নাকি শাড়ি দিবে ওইখানে যাবে। আপনি যদি পারমানেন্ট সলিউশন করার ট্রাই করেন এইটা হচ্ছে সবচাইতে ইফেক্টিভ, সবচাইতে প্রোডাক্টিভ। তো সেটার জন্য কোনো ফাউন্ডেশনের আন্ডারে, কোনো বোর্ডের আন্ডারে যদি করা যায়, বা আপনাদের মতো বিজনেস ম্যাগনেট যারা আছেন, আপনাদের যদি কোনো জাকাত ম্যানেজমেন্ট এরকম বোর্ড থাকে, আপনারা যদি করতে পারেন, আপনারা আপনাদের এলাকায় আপনারা চাইলে এভাবে দারিদ্র বিমোচন করতে পারবেন। তবে এটার জন্য শর্ত হচ্ছে মনিটরিং করা লাগে। ধরেন আপনি একজন মহিলা সেলাই করতে জানে, তাকে সেলাই মেশিন কিনে দিলেন,
একজন গরু পালতে চায়, গরু কিনে দিলেন, অস্ট্রেলিয়ান গাই কিনে দিলেন দুইটা, এটার দুধ বিক্রি করে ফ্যামিলিটা মোটামুটি চলতেছে। এদের এক ছেলে আছে, সে সিএনজি চালাতে জানে, তো একটা সিএনজি কিনে দিলেন, এলাকায় সিএনজি চালায়, অটোরিকশা চালায়, ভ্যান চালায়, তার ফ্যামিলিটা চলবে না মোটামুটি? সে আর অন্য জায়গায় যে জাকাতের টাকা চাইবে? চাইবে না, এটা প্রোডাক্টিভ। তবে এটার ক্ষেত্রে আপনি যে সে পরে দিতে যাবেন না কিছু, দেখবেন কার কিসে আগ্রহ। আপনি যে সিএনজি কিনে একজনকে দিলেন, কদিন পরে দেখবেন যে সিএনজি পেয়েছে ও গাঁজা কিনে খাইতেছে, এরকম আছে। আপনি একটা কিনে দিয়েছেন, ওইটা তো তার আগ্রহ নাই, ওইটা দিবেন না। একজন এসে বললো যে আমি আমার ছেলে ভ্যান চালাই, 4 বছর আগের পুরান এক ভ্যান, ভ্যানটা নষ্ট হয়ে গেছে, একটা ভালো ভ্যান হইলে আমাদের ফ্যামিলিটা চলতো। দেখলেন যে সে ভ্যান চালায়, ভ্যান চালানোর যোগ্যতা আছে, এরা এটা দিলে কাজ হবে, এরা দুইটা ভ্যান কিনে দেন। একজন সিএনজি চালায়, সিএনজি নষ্ট হয়ে গেছে, তারে কিনে দেন। গরু পালার অভ্যাস আছে, নিতে চায়, স্বাবলম্বী হতে চায়, তাকে দেন। একজন এসে বললো যে আমার ছেলেটারে আমি বিদেশ পাঠাইতে চাই, ও যদি বিদেশে যায় আমার ফ্যামিলিটা সচ্ছল হবে, 5 লক্ষ টাকা লাগবে ওরে পাঠাতে, আমরা গরিব মানুষ 2 লাখ জোগাড় করছে, 3 লাখের জন্য পাঠাইতে পারতেছি না। চমৎকার, যদি দেশের বাইরে পাঠানো যায়, আপনি ওখানে 3 লাখ টাকা দিয়ে ছেলেটারে বিদেশে পাঠাই দিলেন, ওর প্রবাসী হিসেবে ও যে টাকা পাঠাবে, ওর পাঠানো টাকায় ওর ফ্যামিলিটা সচ্ছল হয়ে গেল, ঠিক না? এইভাবে যাকে যেটা দিলে, এটা আপনি বুঝবেন, যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল, তাকে যদি আপনি ওইভাবে জাকাতের টাকাটা দেন, ওটা বেশি প্রোডাক্টিভ হবে, ওটা বেশি ইফেক্টিভ হবে। এইভাবে প্ল্যান করে করে যদি আপনারা আপনাদের জাকাতের টাকাগুলো যারা হকদার তাদের হাতে তুলে দিতে পারেন, একাত্তর সে স্বাবলম্বী হবে, দারিদ্র বিমোচন হবে, এবং সমাজ থেকে আমাদের দারিদ্রতা উঠে যাবে। দারিদ্রতা খুব খারাপ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দারিদ্রতা থেকে পানাহ চাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবসময় পড়তেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লা, মানে হে আল্লাহ আমি দারিদ্রতা, আমি কমতি আর আমি জিল্লতি থেকে পানাহ চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবসময় দারিদ্রতা থেকে পানাহ চাইতেন। সো এই দারিদ্রতা বিমোচনের জন্য যাকাতের যে ডায়নামিজম, এটা আমাদেরকে প্রপার ওয়েতে কাজে লাগাতে হবে। আশা করি যে 10টি পয়েন্টে আপনাদের সাথে জাকাত ম্যানেজমেন্টের উপর আলোচনা করেছি। সবাই বুঝতে পারছেন না পয়েন্টগুলো? ওভারঅল কীভাবে জাকাত প্রসেসটা হয়, জাকাত দিতে হয়, একটা ধারণা হয়েছে না? আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তালা তার মেহরবানিতে আমাদের যাদেরকে সম্পদশালী বানিয়েছেন, আমরা যেন জাকাত দিয়ে ধন্য হতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আমরা যেন এই জাকাতের মাধ্যমে দারিদ্রতা বিমোচন করতে পারি, অভাগা সুবিধাবঞ্চিত মানুষের মুখে যেন আমরা হাসি ফোটাতে পারি, আল্লাহ তালা তৌফিক দান করুক। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, শুকরিয়া এবং অভিনন্দন জানিয়ে এখানেই আজকের প্রোগ্রাম শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।